জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, রাধারানীর কৃপায় আমি আর আমার গোলুসোনারা সকলেই সুস্থ আছি। তো আগে আপনারা সকলকে দর্শন করে নাও। এটা হচ্ছে একাদশীর ভিডিও, লেট আপলোড করলাম, কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করতে একটু টাইম লেগে যায়, সরি তার জন্য। আর এটা হচ্ছে একাদশী গেছে আমাদের শনিবার, তো একাদশীর ভিডিওটাই আমি শ্যুট করে রেখেছিলাম আর এডিট কালকে করেছি, আজকে সাউন্ড দিয়ে আপনাদেরকে আমি পোস্ট করছি, শেয়ার মানে দেখাবো বলে। তো এই যে আমাদের গোলুসোনা, গোলুমোলুসোনা এখন বসে আছে তরমুজ আর আঙুর নিয়ে। তো এটা ছিল দুপুরের প্রসাদ। আমি একটু বেশি ফল খেয়েই থাকি, তোরাও সেই জন্য ফলকেই আমি রাখি আর খাই, সামা খাই। কিন্তু সামাটা আমি সেদিনকে করে উঠতে পারিনি, কারণ হসপিটাল বাড়ি করতে করতে আমার টাইম হয়নি আর মামি পাঠিয়েছিল, তো সেটা আমি আর ওদের দিইনি, ওটা আমি অল্প নিজে খেয়েছিলাম। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো এই যে আমাদের রাধারানী, রাধারানীর চুলটা এখনও আনতে যাওয়া হয়নি, ওর কেশ ছাড়া মনে হয় না ওকে আরও সুন্দর ফুটে উঠবে, কেশটা সত্যি দারুণ লাগবে। তো এটা হচ্ছে গোলুর হার ছিল, অনেকে আগে দেখেছো, যারা প্রথম থেকে ভিডিও দেখেছো তারা জানো রাধারানীর মাথার যে এটা দিয়েছি আমি সেটা গোলুর হার, ওর জন্য বানিয়েছিলাম। তো ও একবারই পরেছিল, তারপর আর পরে নে, তো ওইটাই আমি ওর মাথাতে এইভাবে দিয়েছি, যাতে মাথাটা একদম খালি খালি না লাগে, যাতে দেখতে সুন্দর লাগে। আর গোলুর হাসি তো সবসময় ওকে কোনো না সাজালেও সুন্দর লাগে, ওকে সাজাতেও লাগে না। তো রাধারানীকে কালকে ভীষণ সাজানো হয়েছে, মানে একটু অন্যরকম সাজানো হয়েছে কালকে। তো যাই হোক, আজকের দর্শনটা সকলে করে নাও, মানে এটা একাদশীর দর্শন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা ডেলি দেখো তারা তো জানো যে আমি কী ধরনের পোস্ট করি ঠাকুরদের, মানে গোপালদের নিয়ে, ভগবানদের নিয়ে। আমি সব ভগবানেরই সেবা করি, কিন্তু সব ভগবানের ভিডিও আমি এখানে পোস্ট করি না। আর যারা আমার থেকে ড্রেস চাইছো, বলছো দিদি একটু কালেকশন দেখাও, তাদেরকে বলি আমার কাছে কালেকশন কিছু রেডি থাকে না। আর এখন তো এই মুহূর্তে এতটা ব্যস্ত হয়ে গেছি যে আমি কালেকশন রেডি করতেই পারছি না। তো যদি তোমাদের আগে থেকে কোনো মানে কিছু কালেকশন পছন্দ হয়ে থাকে, কোথাও যদি ফটো বা ভিডিও দেখে থাকো যে দিদি এই ধরনের আমার ড্রেস চাই, তো আমাকে যেই ধরনের ড্রেস বলবে সেই ধরনেরই আমি মানে আপনাদেরকে বানিয়ে দেবো। কিন্তু সেটা সেলাই মেশিনে মানে স্টিচিং হওয়া দরকার, মানে এমনি হ্যান্ডমেড যেগুলো স্টোন ফোন দিয়ে করে সেই সব ড্রেস আমি কিন্তু এখন রেডি নেই আর বানাই না। ওগুলো আমি জন্মাষ্টমীতেই বানাই, বাকি আমি এমনি সময় বানাই না। আর যেগুলো মেশিনে হয় মানে একদম ডেলি ইউজের জন্য কাঁচা ফাঁচা, সেইগুলোর জন্য আপনারা আমাকে অর্ডার দিতে পারেন, যেগুলো অন্য ভিডিওতে কালেকশন দেখে আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি সেম কালেকশন বানিয়ে দেব। আর যারা আমাকে লাড্ডু গোপালের অর্ডার দিচ্ছ, তারা ব্যালেন্স পাঠানোর আগে আমাকে একটু মেসেজ করে দিও যে দিদি আমি ব্যালেন্স পাঠাচ্ছি, এইভাবে ব্যালেন্স পাঠিয়ে দিও না। আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ আপনি ব্যালেন্স পাঠান, তারপর কিন্তু ব্যালেন্স পাঠিও, কারণ আপনাদেরই অসুবিধা হবে, কারণ ওরকমভাবে ব্যালেন্স পাঠালে টাকাটার তো মূল্য অনেকটাই না আমাদের কাছে। তো ওইভাবে ব্যালেন্স পাঠাবেন না, আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ এবার পাঠান আপনাদের, মানে হয়তো আমার এরকম হয়েছে দুজন যে কালকে আমি বলেছিলাম অর্ডার দেবেন আপনারা, তার জন্য আমি স্ক্যানার দিয়ে দিয়েছিলাম কিন্তু আপনারা বলেননি, রাতের বেলা আমাকে ব্যালেন্স পাঠিয়ে দিয়েছেন। এরকম কিন্তু করবেন না, কারণ গুগল পেতে নামটা শো করে না, খালি মানে একটা তিনটে চারটে নাম্বার পিছনে শো করছে, তো আমি বুঝতে পারবো না যে কে আমাকে ব্যালেন্সটা পাঠিয়েছো। তো আমাকে প্লিজ মানে স্ক্রিনশট তো দিচ্ছ, কিন্তু প্লিজ আমাকে আগে থেকে জানিও যে আমি ব্যালেন্সটা পাঠাচ্ছি দিদি, তুমি অর্ডারটা নিয়ে নাও। তো এইভাবে ব্যালেন্স পাঠিও না, আমি আপনাদেরকে বলবো একটু হোল্ড করবেন, তারপর আমি ব্যালেন্স নিয়ে নেবো, আমি নিজেই নিয়ে নেবো, অর্ডার নেবো, অর্ডার দেবো আপনাদের, অর্ডারটা দিয়েই আপনাদের আমি বিল দিয়ে দেবো, তারপর আমি অর্ডারটা নিয়ে নেবো। আর যারা ড্রেসের জন্য ব্যালেন্স পাঠাবে বলছে, তাদেরকে বলি তারা আমি ড্রেসের কালেকশন আপনারা আগে বেছে নিন যে কী ধরনের ড্রেস নেবেন বা কী কালার ড্রেস নেবেন, তো সেই আমাকে বলে দেবেন, বলার পর আপনি অ্যাড্রেস দেবেন, তারপর আমি কুরিয়ারের কাছে যাব, তখন আপনারা ব্যালেন্সটা পাঠাবেন। তার আগে পাঠানোর দরকার নেই, আমি ড্রেস বানিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনার ড্রেস রেডি, তারপর আপনারা ব্যালেন্সটা পাঠাবেন। তো যাই হোক, যেগুলো সমস্যা হয়ে থাকে হোয়াটসঅ্যাপে আমি সবাইকে মেসেজ করে বলতে পারি না, তার জন্য আমি ভিডিওতে বলে দিচ্ছি।
আর যারা আমাকে মেসেজ করে এখনও পর্যন্ত রিপ্লাই পাওনি তাদের তাদেরকে মানে অনেক সরি, কারণ একদমই এখন একটু টাইম হচ্ছে না। কারণ সকলেই জানো আমার দিদির সবে সবে মেয়ে হয়েছে, তো হসপিটাল বাড়ি করতে করতে হোয়াটসঅ্যাপে সকলকে আমি রিপ্লাই দিতে পারছি না। যেগুলো সামনে মোটামুটি দেখছি বা যখন আমি ফোনটা নিয়ে আছি কেউ মেসেজ করছো তাদেরকে আমি রিপ্লাই দিচ্ছি। তো অনেক দুঃখিত, কিন্তু খুব তাড়াতাড়ি আমি ফ্রি হব আর সকলকে কিন্তু আমি উত্তর দেব, যে কার কী কীরকম প্রশ্ন আছে না আছে উত্তর দেব, অবশ্যই দেব। একটু মানে বোনকে একটু ক্ষমা করে দিও, যাদের বোন আছি কি দিদি আছি যাই হোক ক্ষমা করে দিও। আর যাদেরকে যারা বলছো যে গোলুসোনাকে ঘরে নিয়ে যেতে চাও, একবার হলেও গোলুসোনার দর্শন করতে চাও, তারা গোলুসোনাকে বলো, গোলুসোনা কিন্তু খুব পেটুক, একটুতেই ওকে খালি বলো যে কিছু একটা দেবে, মানে মিষ্টি টিষ্টি ফল কিছু একটা দেবে, ও ঠিক তোমার বাড়িতে চলে যাবে, ওটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার গোলুসোনা এরকমই, ওকে খাবার কথা বললে ওর মা তো সেরকমভাবে খাবার দেয় না মনে হয়, মানে ওকে আমি এটা বলি না, কিন্তু ও যাই দেখেছি যত ভক্তর সাথে ইয়ে করুক খাবার ঠিক ওর ঘরে চলে আসে, যা আমার থেকে সেরকমভাবে ও খাবার মানে খায় না, খুব কম খায় আমার থেকে, মানে হয়তো আমার কাছে টাকা পয়সা নেই ভেবে নেয়। তো যাই হোক, আমি এখনও পর্যন্ত বকাও দিই না, কিছু বলিও না, যে যেই ভক্তর কাছে খাচ্ছে খাক, যারা দিয়ে যাচ্ছে তাদের খাবার যদি খাওয়ার ইচ্ছা হয় অবশ্যই খাক, সেটা আমি নিয়ে মানা করব না। কিন্তু ওকে যারা ডাকছো তারা একটু একটু বলে দিও যে এই জিনিসটা আমি দেবো বা এই মিষ্টিটা দেবো এই ফলটা দেবো, এরকম কিছু বলো, ও ঠিক ঘরে চলে যাবে তোমার, মানে ও খাবার জন্য একদম ছুটবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দর্শন করো আমাদের রাধারানীর আজকে সিঙ্গার কেমন হয়েছে। ওর অ্যাকচুয়াল চুড়ি হার কানের কিচ্ছু কেনা হয়নি, তো সব মানে কানেরটা একমাত্র ওর আর নাকেরটা ওর, বাকি সব কোনোই কিন্তু মানে আগে থেকে ছিল, মানে এই হারটাও গোলুর জন্য বার করানো ছিল, গোলুকেই দেওয়া হয়েছিল, তো এই হারটাই আছে। গোলু সব কিছু দিয়ে দিচ্ছে এখন, দেখছি যতটা যে গোলু দিয়ে দিচ্ছে, যখনই রাধারানীকে কোনো কিছু পড়াচ্ছি সেটাই রাধারানীকে সুন্দর লাগছে, আর গোলু চুপচাপ বসে বসে খিলখিল করে হাসছে যে না আমার রাধারানী পড়ুক আমার সখী পড়ুক। তো আর এই যে হাতে যেগুলো পড়ে আছে সেগুলো যে পুরী থেকে যে মুক্তোর মালাগুলো এনেছিলাম ওটা ওইগুলোই, ওগুলো আমি হাতে একটু জড়িয়ে পরিয়ে দিয়েছি। ওর মানে অ্যাকচুয়াল গোলুর অনেক রূপোর জিনিস আছে, কিন্তু রূপোর জিনিসগুলো আমি ওইগুলো রাধারানীকে পড়ালাম না, রাধারানীকে আমি নতুন বানাতে দেব তারপর পড়াতে যাবো, এবার এখন টাইম হচ্ছে না যে আমি একবার যাব গিয়ে ওকে ওর জন্য একটু হাতে বানাতে দেবো, কারণ আমার ইচ্ছা আছে ওর জন্য একটু চূড়া বানানোর, একটু চওড়া করে একটু চূড়া বানাবো যাতে ওকে আরও সুন্দর লাগে। আর একটা হার ছিল রূপোর হার একটা ছিল সুন্দর বানানো, ওটাই আমি কিন্তু এখন পরিয়ে রাখছি, এই ভিডিওতে নেই কিন্তু নেক্সট ভিডিওতে ওটা আছে। তো সকলের দর্শন করো, সকলের শুভকামনা করি আমি, সবসময় যেন আপনাদের রাধারানী সুস্থ রাখে ভালো রাখে। আর যারা বলছো যে গোলুসোনাকে বলো যে আমাদের বাড়িতে যেন গোপালসোনা আসে, আমরা গোপালসোনার সেবা করতে চাই, তাদের যদি এতদিন ধরে 4-5 বছর ধরে বলছো যে ডাকছি আসছে না, তাদেরকে একবার বলি যে রাধারানীকে একবার স্মরণ করে রাধারানীকে জানাও যে আমরা গোপাল সেবা করতে চাই, অবশ্যই তারা তাড়াতাড়ি চলে আসবে, তাদের মনোইচ্ছা খুব তাড়াতাড়ি মানে পূরণ হবে, কারণ রাধারানী আমাদের অনেক কৃপাময়ী, আমাদের সকল মানে সকল ইচ্ছা বলতে গেলে পূরণ করে, কারোর ইচ্ছা কখনো মানে যাচাই করে না যে এর মনোভাব কী, কিন্তু আমাদের রাধারানী এমন দেবী যিনি যার মানে যার যেমনই ইচ্ছা হোক গোপাল নিয়ে বা কৃষ্ণ নিয়ে তাকে সব সময় মানে সেটাই দিয়ে দেয় বলতে গেলে। তো এটা আমি ফিল করেছি, এটা আমি প্রমাণসহ ফিল করেছি, তার জন্য আপনাদেরকে বলছি, না হলে আমি রাধারানীর এত গুণগান আগে আমি গাইতাম না। আমি যবে থেকে দীক্ষিত হয়েছি তবে থেকে আমি রাধারানীকে ফিল করি, রাধারানীকে বুঝি, আমি মনে করি যে গোপালের থেকে না ওপরে আমাদের রাধারানীর সেবা, মানে আমাদের গোপাল সেবা যেরকম হয় তার থেকেও কিন্তু বেটার আমাদের রাধারানীর সেবা করা দরকার, মানে যতটা পারবেন আরও আরও সেবা করা দরকার, এই রকম মনোভাব নেওয়া দরকার যখন রাধারানী আমাদের ঘরে আসে। তো রাধারানী কপাল করে পাওয়া যায়, রাধারানী যার তার মানে ঘরে চলে যায় না কারণ সেখানে গোপাল সেবা হয়, যতক্ষণ না রাধারানীকে স্মরণ করবে কেউ ততক্ষণ রাধারানী ঘরে কিন্তু গিয়ে প্রবেশ করে না। আর রাধারানীর সেবা গোপাল সেবার থেকেও বেটার সবসময় করা দরকার, কারণ রাধারানী আমাদের এক অন্যরকম দেবী, মানে তার যদি জীবনী কখনো শোনো তাহলে তার ভিতরেই একদম মগ্ন হয়ে যাবে, কখনো তার ভিতর থেকে বেরোতে পারবে না, এইরকম একটা দেবী হচ্ছেন আমাদের রাধারানী। তো
আমি অ্যাকচুয়াল রাধারানীর সম্বন্ধে সেরকম জানতাম না, 1 বছর আগে এই টাইমে হয়তো আমি কিছুই সেরকম বুঝতাম না রাধারানীর সম্বন্ধে, আমি গোপাল কৃষ্ণ এই নিয়েই মগ্ন ছিলাম। কিন্তু যখন থেকে আমি রাধারানী সম্বন্ধে জানতে পারি, মানে আরও জানার চেষ্টা করি, আমার গুরুদেবের কাছেও আমি জানার চেষ্টা করি, তখন থেকে যেন রাধারানীর মানে রাধারানীর প্রতি একটা আলাদাই ফিলিংস, একটা আলাদাই কর্নার মানে এসে গেছে। আর সত্যি সেই এটা মানে অপূর্ব, মানে যেই ফিলটা করা যায়, আর রাধারানী যেটা ফেস করেছে, মানে ছোটো থেকে যেটা ফেস করেছে, সেটা একটা অন্যরকম অন্যরকম অনুভূতি। তো যাই হোক, ভিডিওটা বেশি আজকে হয়নি, আজকে 12 মিনিটে ভিডিও করেছি, তাও অনেক মাঝখানে অন্যরকম কথা বলেছি, তার জন্য অনেক সরি, কারণ হোয়াটসঅ্যাপে সবাইকে সত্যিই রিপ্লাই দিতে পারছি না। আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিছু মনে করো না, যারা পুরনো দিদিরা আছো, দাদারা আছো, তাদের এত ভালোবাসা, এত ভালোবাসা। আর নতুন নতুন দিদিরাও আমাকে দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছে যে আমরা নতুন সাবস্ক্রাইবার, তোমার নতুন মানে নতুন পরিবারের আমি সদস্য। তো আমার খুব ভীষণ ভালো লাগছে, হয়তো তাদেরকে আমি রিপ্লাইটা হয়তো ওপর থেকে মেসেজগুলো দেখছি, কিন্তু হোয়াটসঅ্যাপে ঢুকে আমি আপনাদের রিপ্লাইটা দিতে পারছি না, কিন্তু আনন্দ আমার সব দিক থেকে একদম মানে পরিপূর্ণ। মানে আমি বাড়িতেও এত আনন্দিত যে আমার দিদির মেয়ে হয়েছে, ঘরে এলে আমার রাধারানী, আর ফোনটা যখন কোথাও বাইরে যাচ্ছি তখন আপনারা আমাকে মেসেজ করছেন, তো এত ভালো লাগছে আমার ধারণা করারই বাইরে। তো আজকের রাধারানীর সাজ আর গোলুর সাজ কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ছোটো ছোটো লাড্ডু গোপালগুলো আমার আজকে সুন্দরভাবে সেজে গুজে বসেছে ফল খেতে, কারণ আজকে অন্য কিছু প্রসাদ হয়নি, আর কালকে একটু প্রসাদ করে দিয়েছিলাম, কারণ একাদশীর পর একটু ভারী প্রসাদ আমি ওদের দিই। তো এই যে নাকে আজকে একটা জাস্ট মানে নথ পরে নে, একটা স্টোনের যে নাকের গোনা হয় সেরকম পরিয়ে দিয়েছি। তো আগে একটু আঠা ছিল, মানে ওদের যে সিঙ্গার আঠা হয় সেগুলো ছিল, তাই অল্প অল্প ওতে দিয়েছি, কারণ এখন আমার কাছে কিছুই অ্যাভেলেবেল নেই, সবই আনতে হবে মোটামুটি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর পারলে অপরকেও সাহায্য করবেন। রাধে রাধে।